বাংলা সিনেমার একসময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহিন আলম না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সোমবার রাত 10:05 মারা যান তিনি। শাহিন আলমের লাশ দাফন নিয়ে চরম বিপাকে পড়েছেন তার ছেলে। অসহায়ের মতো কবরস্থানের সামনে শাহিন আলমের মরদেহ নিয়ে দাঁড়িয়ে আছেন তার ছেলে ফাহিম আলম। মঙ্গলবার সকালে ফাহিম বলেন, আমার বাবার লাশ বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে এসেছি। এখানে আমার চাচার কবরের স্থানে বাবার মরদেহ দাফনের কথা ছিল, কিন্তু কবর কমিটির লোকেরা তাতে বাধা দেয়। তাদের বক্তব্য, মেয়রের অনুমতি নিয়ে সেখানে দাফন করতে হবে। এ বিষয়ে দাফনে অংশ নিয়ে মজার টিভির কন্টেন্ট ডিরেক্টর মাসান স্বপ্ন সময় নিউজকে বলেন, আমি শাহিন আলমকে নিয়ে কয়েকবার তার সাক্ষাৎকার নিয়েছি। সেই সুবাদে তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার জন্য দাফনে এসেছি, কিন্তু এসে দেখছি এখানে একজনের কবরের ওপর আরেকজনের দাফন করতে চাইলে একটি নির্দিষ্ট সময় পার করতে হয়। সেই সময়ও পার হয়েছে, কিন্তু তারা দাফন করতে দিচ্ছে না। তিনি বলেন, এ বিষয়ে শাহিন আলমের ছেলে শিল্পী সমিতির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেননি। চিত্রনায়ক ওমর সানি, মিশা সওদাগর ও জাইদের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেননি। এতে শাহিন আলমের ছেলে চরম অসহায়ের মতো কবরস্থানের পাশে সময় অতিবাহিত করছেন। যদিও এর আগে নিজেদের ফেসবুকে ছবি শেয়ার করে ওমর সানি, জায়েদ খান ও মিশা সওদাগর আবেগঘন স্ট্যাটাস দেন। সোমবার রাত 10:05 রাজধানীর আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।